হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি কটা দিন ধরে ব্লগ দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ। অ্যাকচুয়ালি কালী পূজার পরের দিন পড়ে গিয়েছিলাম, ভগবানের কৃপায় বেঁচেছি এবং কিছুটা ইনজিওর্ড হয়েছি। তো ফলে শারীরিক অবস্থা ভীষণই খারাপ, ডিটোরিয়েট করেছে প্রচুর। তারপরে হচ্ছে আরও যে পারিপার্শ্বিক চাপগুলো, কাজগুলো আছে, সেগুলো পুরোপুরি কভার করে উঠতে পারিনি। তো সেগুলো শেষ করতে করতে মানে অনেকটা সময় আমার কনজিউম হচ্ছে। তারপরে পড়াশুনো, তারপরে নিজস্ব আরও কিছু কিছু পার্সোনাল কিছু কিছু কাজ, সংসারের কাজ, সব মিলিয়ে আমি একদম পুরো বিধ্বস্ত অবস্থায় রয়েছি। তো ইচ্ছা থাকলেও তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করে উঠতে পারছি না। তো এখনও কালী পুজোয় যে আমি ঘুরেছি সেই ব্লগটাও আমি শেয়ার করে উঠতে পারিনি। তো মানে বেশি কোথাও তো যাওয়া হয়ে ওঠেনি। তো যেখানে যেখানে যতটুকু যতটুকু আর কি গেছি, তো সেটাও ভেবেছিলাম শেয়ার করব তোমাদের সঙ্গে, তো শেয়ার করে উঠতে পারিনি। কারণ শারীরিক কন্ডিশন, এডিটিং করা, তারপরে এক্সপ্লোরে বসানো, এগুলো অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো। তো যাই হোক, আজকে একটু কাজে বেরিয়েছিলাম, এতদিন তো বেরোতেই পারিনি, সেই যে আর কি অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে তো আর বেরোতেই পারিনি। যাই হোক, আজকে বেরিয়েছিলাম, আজকে একটু দরকারি গিয়েছিলাম একজনের বাড়িতে। তো ওইখানে গ্রামের বাড়ি, তো তো ফলে আমি আর কি কৌতূহলবশত আর কি জিজ্ঞেস করলাম, তো এখানে কোনো কিছু দেখার জায়গা আছে? তো ওনারা বললেন যে এই যে পুরো এরিয়াটা দিয়েছে, এটা একটা পুরো বিল ছিল। হ্যাঁ, তো মানে খাল বিল টাইপের আমরা শুনেছি না ছোটোবেলায়, তো এরকম একটা বিল ছিল। তো তখন আমি বললাম তাহলে এই জায়গায় এরকম জনবসতি গড়ে উঠেছে? তো বললো যে হ্যাঁ, আপনি যদি বর্ষাকালে আসেন তো বর্ষাকালে পুরোটাই দেখবেন জলমগ্ন অবস্থায় আছে। তো বললো যে ঘুরতে যদি আসতে তো বর্ষাকালে আসবেন। দেখলাম যে বর্ষাকালে তাহলে আপনারা চলেন করে এই জায়গাটা তো পুরোটাই ডুবে যায়। তখন বলছে আমরা নৌকো করে যাই। তো দেখলাম নৌকোগুলো ক্ষণিক দূরে দাঁড় করিয়ে রেখেছেন, মানে রং টং করে আর কি শুকো দিচ্ছে আর কি রোদের তাপে। তো দেখে বেশ ভালো লাগলো। ওখানে ওখানে অনেক বাচ্চা কাচ্চারাও দেখলাম, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওখানে আর কি মাছ ধরতে বসেছে। তো দেখে আমার একটা পুরনো স্মৃতি মনে পড়লো, যে আমিও আমার ছোটোবেলায় আমার বাবার সঙ্গে আমাদের পুকুরে মাছ ধরতাম। তো বাবা তখন বলতে এই কেঁচোগুলোকে এই ইয়ের মধ্যে, আকশির মধ্যে গেঁথে দেয়, তো ওর দিয়েই আর কি আসবে। তো কখনো কখনো ওটাকে কী বলে না, কি আটার গুলি করতো। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম দিয়ে আর কি মাছ ধরা হতো। তো সেই স্মৃতিগুলো আর কি রোমন্থন হলো। তো তোমাদেরকে অবশ্যই সেই জায়গাটা আমি শেয়ার করাবো, যে কত সুন্দর। অ্যাকচুয়ালি কি প্রকৃতি আলাদাই একটা রূপ মাত্রা বহন করে, তো ওখানে মানে আলাদাই একটা ব্যাপার, এত সুন্দর জায়গা না, মানে ভাবা যায় না যে এখনো পর্যন্ত পৃথিবীর কত কত জায়গায় কোনো কোনো এত সুন্দর জায়গা থাকে যেগুলো আমরা সচরাচর জানি না। আমার বাড়ি থেকে বেশি দূর না, আমার বাড়ি থেকে মোটামুটি ধরো ঘণ্টাখানেকের পথ, ঠিক আছে, সব মিলিয়ে টোটাল মিলিয়ে। তো ওই জায়গাটার নাম হচ্ছে আমডাঙ্গা। তো আমডাঙ্গা প্রায় অনেকেই চেনে, বারাসাতের দিকে যেতে পড়ে আমডাঙ্গা, নীলগঞ্জ বারাসাতের দিকে আমডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওই দিকে পড়ে। তো ওইদিকে ওইখানে বেশ মানে এখন যে এই ধরনের জায়গা আছে, তো মানে ভাবাই যায় না, আমি তো ভাবতে পারিনি যে এখনো পর্যন্ত এরকম প্রত্যন্ত এরিয়া আছে নাকি। কারণ আমরা যে জায়গায় চলে এসেছি আজকাল, শহরে প্রচুর কনজাস্টেড এরিয়া থাকে, বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, সমস্ত কিছু মানে গড়ে উঠেছে, তো সেখানেও কি এতটা প্রত্যন্ত জায়গা থাকে? তো দেখলাম যে না, এখনো পর্যন্ত সেই মানে মানে গ্রামের পরিবেশ এখনো পর্যন্ত রয়েছে। তো ভালোই লাগলো দেখতে, বহুদিন বাদে আর কি এরকম গ্রামের পরিবেশে গিয়েছিলাম। আগে তো মানে গ্রামাঞ্চল অনেকদিন কাটিয়েছি, তো বহু বছর বাদে আবার মোটামুটি এরকম পরিবেশে আর কি আসলাম। তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা অবশ্যই ব্লগটা, পুরো ব্লগটা দেখতে থাকো, যে জায়গাটা কি সুন্দর। হ্যাঁ, আমি এত বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, ওখানকার লোকজনের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারিনি, তবে যতটুকু কথা বলেছি ওখানকার লোকজনেরা খুব ভালো, খুব মিশুকে। তো আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, তো যখন আমি বিল দেখতে যাই, বিল থেকে আসার পথে ফেরার পথে, তো আমার আর কি একটু টয়লেটের প্রয়োজন হয়ে পড়েছিল। তো
আমি গিয়েছিলাম, মানে এক চান্সে আমাদের শহরে হলে কি হবে, না যেতে দেবো না, এই ব্যাপারটা থাকে না। তো ওইখানের মানুষগুলো এতই ভালো, বলে যে মা তুমি এইদিকে যাও, মা পেয়ে যাবে। তারপরে আমার ফিরে আসছি, তোমাকে জিজ্ঞেস করলো কোথা থেকে এসেছো, তাই আমি বললাম এখানে কার বাড়িতে এসেছো, জিজ্ঞেস করলো। তাহলে আমার অমুকের বাড়িতে এসেছি, তারপরে বললো থেকে যাও, রান্না বাড়া করি, খেয়ে দেয়ে তারপরে কালকে সকালে যাও। তো এই দেখুন, আমাকে যে চেনে না, কিন্তু এই যে একটা আন্তরিকতা, মনের টান, এইটা মানে এইটা এখন প্রায় বিরলই বলতে গেলে। তো আমার খুব ভালো লাগলো মানুষের সরলতা, মানুষের চাকচিক্য জীবন থেকে অনেক অনেক দূরে গিয়ে এই যে মানুষের সরলতাপূর্ণ একটা জীবন, এটা আমাকে ভীষণ টানে। তো যাই হোক, বিলটার নাম না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি কোনো সময় মনে পড়ে তো অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, জানানোর চেষ্টা করবো। তো আপাতত তো মনে পড়ছে না এই আর কি। আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে, তখন কটা বাজে, তখন বাজে হচ্ছে মোটামুটি ধরে নাও 12:30, তো ওই সময় বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি বন্ধুগণ, আমরা যে জায়গাটাতে যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে বর্তি বিল। এই রাস্তাটা দিয়েই ওই ওই বর্তি বিলের জায়গাটা যাওয়া হয়, আর এই রাস্তাটা আমডাঙায় ঘুরে যাচ্ছে, তারপরে চলে যাচ্ছে সোজা ডুয়ার ছাবড়ার দিকে। তো দেখো রাস্তার দুধারে প্রচুর বড় বড় মানকচুর গাছ, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, বড় বড় মানকচু গাছ আমি দেখলাম, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। এগুলো সব যত দেখছো না, এই যে যে সব মানকচু গাছ, বুঝলে, এই মানকচু বাটা মানে আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবার। তো যাই হোক, এগুলো সব দেখছো বড় বড় কীরকম মানকচু গাছ আছে, আমার তো মনে হচ্ছিলো যে আমি মানকচু গাছগুলোকে তুলে নিয়ে চলে আসি। তো যাই হোক, তারপরে দেখো এখানে পুরো বিঘের পর বিঘে পুরো একদম লাল শাকে ভর্তি। আর ওই যে দেখছো, দেখতে পাচ্ছ লাল শাকগুলো হয়ে হয়ে রয়েছে, আর এই যে সবজি সবুজ সবুজ যেগুলো দেখছো সেগুলো হচ্ছে ধনে পাতার গাছ, ঠিক আছে। এইটা 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 হচ্ছে পুরো একটা বিল ছিল, ঠিক আছে। এই পুরো এই পাড়টা আর এই পাড়টা, মানে দুটো পাড়, এই যে দেখতে পাচ্ছ এই দিকটায় জল আছে এখনো পর্যন্ত, ওই দিকটায় জল নেই, ওই দিকটায় চাষবাস হচ্ছে, এই দিকটায় চাষবাস হয়েছে, ওই জায়গাগুলো পুড়িয়ে দিয়েছে, আর এই সরু জায়গাটা দিয়ে বিল, আর এই মাঝখানটা দিয়ে হচ্ছে যেখানটা দিয়ে আমরা হেঁটে হেঁটে মানে আমরা ভিডিও করছি সেই জায়গাটা হচ্ছে রাস্তা। তো বর্ষাকালে শুনলাম ওখানকার স্থানীয় লোকদের কাছে, তো বর্ষাকালে নাকি এই জায়গাগুলো সব ডুবে যায়। তো ওই বাচ্চা ছেলেটা মাছ ধরছিল, তাই আছি কি রে কটা মাছ ধরলি, তো বলছে অনেকগুলো মাছ ধরেছি কিন্তু সব মাছ দাদার কাছে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ কি সুন্দর বিলটা যাচ্ছে, আর এখান দিয়ে বিলের মানে জল এত পরিষ্কার, জল টলটল করছে। আর এখানে দেখো পাটকাটি, সেই এটা এটা হচ্ছে মানে খেজুর ইয়ে গাছ, খেজুর গাছ, খেজুরের রস পারে না, তো শীতকাল আসছে, তো ওখানে খেজুরের খেজুরের রস পুরো মানে ভীষণ মানে কি কি বলবো খুব বিখ্যাত। তো এখানে দেখো লাইন দিয়ে সব দুপুরবেলা মাছ ধরতে বসে গেছে ওরা, এখানে মানে বিলে নাকি প্রচুর মাছ পাওয়া যায়, কারণ বিলের সঙ্গে নাকি কোনো একটা নদীর কানেক্টেড কানেকশন আছে, সেই নদী থেকে আর কি মাছগুলো আসে। তো ওরাও এরকম দুপুরবেলা বসে বসে মাছ ধরে। আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, তো ওখান থেকেই এই কাছেই এই বিলটা, তো এর নাম হচ্ছে বর্তির বিল, আমাদের ব্যারাকপুরেই রয়েছে। তো নীলগঞ্জের দিকে মানে অনেকটাই আমডাঙা যেতে গিয়ে এই বিলটা পড়ে। তো আমি শুনেছি যে এখানে অনেকে ঘুরতে আসে, বিশেষ করে বর্ষাকালে এখানে প্রচুর টুরিস্ট হয়। তো আমি কোনোদিনও যাইনি, এই ওই প্রথম আর কি কাজে একটা গিয়েছিলাম, তো সেখান থেকেই ওই ওই ভদ্রলোক আমাদেরকে বললো যে এখানে একটা বিল আছে আপনারা ঘুরতে পারেন। তো আমরা সেই সূত্রে আর কি একটু মানে আশেপাশে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখছিলাম এত সুন্দর লাগছে ভিউটা, দেখো কী সুন্দর লাগছে, একদম পরিষ্কার লাগছে, আর আমাকে তো একদম গোলাপের মতন লাগছে আর কি। তো নিজের প্রশ্নটা নিজেই করছি, দেখো কীরকম পাগলি আমি। তো যাই হোক, চলো আর দেখতে থাকো কী সুন্দর লাগছে, মানে মানে আলাদাই একটা ভিউ দেখাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছ সিনটা মানে একদম ঝাক্কাস লাগছে। তারপরে দেখো এখানে একটা নৌকা, এই সব নৌকাতে করে নাকি টুরিস্টরা ঘুরতে যায়। তো এখানে যে কাকুটা আর কি নৌকার দাঁড় বাঁধছিলো, তো আমি বললাম যে এই যে কাকুটাকে জিজ্ঞেস করলাম যে এই টুরিস্টরা যে আসে তারা কিসে করে ঘুরতে যায়, তো বলছে এই নৌকায় করে ঘুরতে যায়। তা আমি বললাম যে আমি যা গলুগালু, আমি আমার মতন একজন যদি এই নৌকায় ওঠে তো নৌকা তো ডুবে যাবে, চলা তো দূরের কথা, নৌকা ডুবে যাবে। তো বলছে না না, টুরিস্টরা এটা করেই আর কি ঘুরতে যায়। তো ওখানে নাকি একটা ধাবা টাইপেরও আছে, তো আমাদের হাতে সময় ছিল না বলে আমরা ধাবাতে যাইনি, কিন্তু দেখো এই ভিউটা মানে অ্যাঙ্গেল থেকে যে ভিউটা আমি নিয়েছি ও একদম চুমু লাগছে, চুমু। তো দেখো
আর হচ্ছে মানে মানে যারা ভীষণ ভালো পেইন্টার, যারা ভালো পেইন্ট করে, মানে আমি খুব ভালো পেইন্ট করি না, কিন্তু মানে এত সুন্দর লাগছে আমার, মনে হচ্ছে ওখানে বসেই আমি তুলির টান দিই। তো যাই হোক, আমি এবার বাড়িতে প্রায় ফেরার পালা, তো আর কি। তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আর কি আসলাম, যে আজকে আমি কি কি সারাদিন করেছি সেগুলো জানাতে। আর অবশ্যই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা ব্লগটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই।